بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে উপস্থিত হওয়ার। শুরুতেই ইকরা বাংলার পর্দায় এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। আমাদের সাথে প্রতিদিনের ন্যায় আজকেও আছেন আমাদের নিয়মিত মেহমান বিশিষ্ট আলেমে দিন মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শাইখ মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। গত সপ্তাহে আমরা যে বিষয়টা আলোচনা আমরা শুরু করেছিলাম হজের প্রস্তুতি, আজকেও ইনশাআল্লাহ কন্টিনিউ শাইখের কাছ থেকে আমরা আলোচনা শুনব যে হজের ঐতিহাসিক প্রেক্ষাপট বা হজের ইতিহাস, এই বিষয়ে আমরা একটু জানি। এত বড় একটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা রুকন, এর পিছনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হজের মাধ্যমে বা ঐতিহাসিকভাবে আমাদের জন্য কী শিক্ষা রয়েছে আর হজের মাধ্যমে আমরা কী অর্জন করতে পারি, অবশ্যই এর মাধ্যমে আমরা কিছু মানে শেখ আমাদের টাচ করবেন যে হজের ইতিহাস প্লাস হজের মাধ্যমে আমরা আমাদের জীবনে আমরা কী অর্জন করতে পারি, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনি শেখের কাছ থেকে। জাযাকুমুল্লাহ খায়র। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আলহামদুলিল্লাহ, الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ولا إله إلا الله إله الأولين والآخرين وقيوم السماوات والأراضين الذي لا فوز إلا في طاعته ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الافتقار إلى رحمته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد respected viewers and listeners, সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে ইসলামের অন্যতম রুকুন হজের উপর আলোচনা শোনার জন্য জানার জন্য এই মোবারক মহতি প্রোগ্রামে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে হজ সংক্রান্ত হজের প্রিপারেশন প্রস্তুতির ব্যাপারে আমরা কিছু আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা হজের ঐতিহাসিক প্রেক্ষাপট, মেইনলি এই হজ কেন্দ্রিক যে মেইন বিষয় যেটা, এই হজটা করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে, এ ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিক নির্দেশনা করেছেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছে এটা এমন একটি বিষয় যে আমরা যদি একটু গভীরভাবে আমরা স্টাডি করি, গবেষণা করি, চিন্তা করি, তাহলে দেখতে পাই এমন সুন্দর কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যা স্বাভাবিকভাবে দুনিয়ার অনেক মানুষ অনেক ব্যাপারে অনেক অনুসন্ধিৎসু মনোভাব নিয়ে অনেক কিছু খোঁজাখুঁজি করে, কিন্তু সত্যিকার অর্থে তার সঠিক ইতিহাসের ব্যাপারে কোনো নিশ্চয়তা সে জানে না যে এটা কতটুকু সত্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা
হজ প্রসঙ্গে যেখানে হজের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে হজ প্রসঙ্গ বলার আগে আল্লাহ তাআলা কোথায় হজ হবে সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আয়াতের অর্থ অবশ্যই সর্বপ্রথম ঘর যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষ যে ঘরকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত করবে সেই ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন কোথায়? লাল্লাযী বিবাক্কাতা মক্কা নগরীতে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে যে বিষয়ের প্রতি বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সেটা হলো কি, যে এটা ওই ঘর যেটা আউয়ালু বাইতিন, যেটা সর্বপ্রথম ঘর। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, অনেক জায়গাতে মানুষ হাজার বছরের, হাজার হাজার বছরের ইতিহাস খুঁজতে যায় অনেক কিছু অন্বেষণ করে, কিন্তু এর পিছনে সঠিক কোনো নির্ভরযোগ্য কোনো এভিডেন্স থাকে না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে হজে যাওয়ার আগে আল্লাহ তাআলা বলছেন যে দেখো, ইন্না আউওয়ালা বাইতিন, আল্লাহু আকবার, এটা এমন ঘর যা পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য নির্মাণ করেছে। এই ঘরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসতেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য ফেরেশতাদের দ্বারা, মালায়িকা ফেরেশতাদের দ্বারা সর্বপ্রথম এই ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করেছে। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওইদিকে ইঙ্গিত করেন যে দেখো, তোমরা যে হজে যাবে কোথায় যাবে সে জায়গাটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আবার সেই জায়গার ইতিহাসও আল্লাহ তাআলা বলে দিলেন। এমন একটি ইতিহাস যে হাজার হাজার বছরের ইতিহাস, শুধু হাজার হাজার বছরের ইতিহাস না, বরং পৃথিবীর সর্বপ্রথম ঘর। আমরা এই দিক থেকে যে জিনিসটা চিন্তা করি, আমি যদি মক্কা শরীফে যাই তাহলে আমি যে ঘরকে দেখব, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে এটা হলো মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর যা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ এই ঘরকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কা, এবং সেই ঘরটা কোথায়? মক্কা নগরীতে। লাল্লাযী বিবাক্কা মুবারাকান হুদাল লিল আলামিন, এই ঘর এত বরকতময় ঘর যে এই ঘরকে কেন্দ্র করে প্রতিটি ইবাদত এত গুরুত্ব রাখে। সওয়াবের দিক থেকে এই ঘরকে কেন্দ্র করে এই ঘরের আশপাশ মসজিদুল হারাম যেখানে নামাজ পড়লে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নামাজ এক লক্ষ রাকাত নামাজের সমান, অর্থাৎ একটা নামাজ এক লক্ষ নামাজের সমান, তাহলে এক রাকাত এক লক্ষ রাকাত পরিমাণ সওয়াব। এই যে মসজিদুল হারামের যে সওয়াব, সওয়াবের যে পরিমাণটা, এটা যে কত বড়। দেখেন, আমরা রাত দিনে আমরা মাত্র 17 রাকাত নামাজ ফরজ আমরা আদায় করি, কিন্তু সেখানে এই মক্কাতে যখন আপনি এক রাকাত নামাজ পড়বেন তো এক লক্ষ রাখাতে কত হাজার বছরের নামাজের সওয়াব হয়ে যাচ্ছে শুধু এক এক রাকাত নামাজ পড়লে। ঠিক তদ্রূপভাবে আপনি যে কয়দিন মক্কা শরীফে আপনি অবস্থান গ্রহণ করবেন, যে কী পরিমাণ বারাকা, যে প্রতিটি মক্কা শরীফের প্রতিটি নামাজ লক্ষ গুণ। ঠিক তদ্রূপভাবে সেখানে শুধু নামাজ না, আপনি যখন যাবেন, হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘরকে দেখে যে দোয়া করা হয় এটা দোয়া কবুল হয়। অর্থাৎ জীবনের যত দোয়া আছে, আপনার জীবনের যত দোয়া আছে যদি আপনি কবুল করাতে চান, গ্রান্ট করাতে চান, সেখানে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলেন যে হে আল্লাহ, আমার জীবনে যত দোয়া করেছি আল্লাহ সবগুলা দোয়া আপনি কবুল করেন, আর এখন দোয়া করছি কি যে দুনিয়া আখেরাতের যত কল্যাণ আছে আল্লাহ আমি সমস্ত কল্যাণের আপনার কাছে আমি প্রার্থনা করব। তো আল্লাহ তাআলা বলেন এই ঘর প্রথম হলো ঘরের ইতিহাস, যে ঘর সর্বপ্রথম ঘর। দুই নম্বর হলো সে স্থানটা কোথায়? লাল্লাযী বিবাক্কা। ভৌগোলিকভাবে সারা পৃথিবীকে বৈজ্ঞানিকরা এই পৃথিবীকে যখন তারা মেজারমেন্ট করেছে তো পৃথিবীর একে একজাক্টলি মিডল পয়েন্ট এটা মক্কা শরীফ, আল্লাহ তাআলার ঘর এখানে হয়। তো আল্লাহ তাআলা এই ঘরের কথা বলছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘর অত্যন্ত বরকতময়, যে এই ঘরের দিকে তাকালেও সেখানে সওয়াব রয়েছে, আর এই ঘরের পাশে নামাজ পড়লে এক এক রাকাত নামাজের সওয়াব এক লক্ষ রাকাত,
এক ওয়াক্তের নামাজ এক লক্ষ ওয়াক্তের নামাজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি রিওয়ায়ত যে নামাজ যেভাবে লক্ষ্য গুণ, সালাত যেভাবে লক্ষ্য গুণ, প্রতিটি নেক আমল সেখানে লক্ষ্য গুণ হয়। কাজেই যদি একজন হাজি সাহেব সেখানে যায় আল্লাহর প্রতি একটা রিয়াল খরচ করেন তাহলে সেটা এক লক্ষ রিয়াল সমান খরচের আল্লাহর প্রতি খরচ করার সওয়াব আল্লাহ তাআলা দেন। তো আল্লাহ তাআলা আল্লাহর ঘরের কথা, হজের কথা বলার আগে সেই হজটা কোথায় হবে, লাল্লাযি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল্লিল আলামিন, একদিক থেকে মুবারক, সেই বরকত কারা লাভ করবে, ইমানদারগণ লাভ করবে সেখানে হজের জন্য যাবে। এর সাথে সাথে আল্লাহ তাআলা বললেন কি, হুদাল্লিল আলামিন, সারা জগৎবাসী ইভেন যারা মুসলমান না তাদের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ শান্তি নিরাপত্তা কিভাবে লাভ করবে সেই গাইডেন্স, এই ঘোর কেন্দ্রিক আল্লাহ তাআলা যে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিম সালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রসুল হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই ঘোর কেন্দ্রিক আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে যে রিসালত দিয়েছেন এই রিসালতের মধ্যে ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি সেই ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি, হুদাল্লিল আলামিন, এই ঘর থেকে সারা পৃথিবীর মানুষ তার জীবনের পথের দিশা পাবে। আজকের পৃথিবী দিশেহারা, আজকের পৃথিবীতে আমরা দেখি মানুষ সুখের জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য কত মত, কত পথ, কত ইজম মানুষ আবিষ্কার করেছে। আনটিল নাও মানুষ মানুষের সুখ শান্তির জন্য, মানুষের সেফটির জন্য, মানুষের নিরাপত্তার জন্য যুদ্ধ বিগ্রহ কত কিছু করে যাচ্ছে, কিন্তু দেখা যায় প্রথম মানুষের দাবি থাকে যে আমরা এই কাজের দ্বারা, এই মতবাদের দ্বারা আমরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করব। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই মতবাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, অনেক জান মালের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু রিজাল্ট জিরো। কিন্তু আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল আলামিন, সারা পৃথিবীর সমস্ত মানুষের গাইডেন্স, এই ঘর থেকে মানুষ গাইড লাভ করবে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এরপর আল্লাহ তাআলা বলেন যদি আমরা সেখানে হজে যাই তাহলে ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ তাআলার অনেক নিদর্শন সেখানে রয়েছে। আয়াতুম বাইয়িনাত একেবারে পরিষ্কার, বাইয়িনাত ক্লিয়ার, যেগুলোর ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই আয়াতুম বাইয়িনাতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াতের কথা উল্লেখ করেছেন কি, একটি সাইন, একটি নিদর্শন হলো কি, মাকাম ইব্রাহিম। অনেকগুলা আয়াত রয়েছে, অনেকগুলা সাইন রয়েছে, সাইন্স রয়েছে, এর মধ্য থেকে একটা হলো মাকাম ইব্রাহিম। আমরা অন্যান্য যে সমস্ত সাইন্স রয়েছে, আল্লাহ তাআলার আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ সুযোগ হলে আমরা আলোচনা করব। যেমন একটি হলো মাকাম ইব্রাহিম, আরেকটা হলো জমজম, এই যে জমজম কুয়া, সেখান থেকে জমজমের যে পানি উঠে সেটার উপর ইনশাআল্লাহ আমরা আলাদাভাবে একদিন ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে আল্লাহ তাআলার অনেক ক্লিয়ার নিদর্শন রয়েছে, সাইন্স রয়েছে, এর মধ্যে একটা হলো কি, মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের ইতিহাস আমরা জানি যে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর গড় বানানোর আদেশ করলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে আল্লাহর গড় বানানোর জন্য, ওই যে আগে শুরুতে যে কথা আমরা বলছি যে সর্বপ্রথম ফেরেশতারা এখানে কী করেছিলেন, আল্লাহর গড় তৈরি করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ফ্লাডের সময় এই গড়টা ধ্বংস হয়ে গেছিল। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ঘর বানানোর কথা বলছেন সেই আয়াতে আল্লাহ তাআলা ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, কাওয়াইদ বলা হয় ফাউন্ডেশন, যে ওই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদেশ করলেন যে আল্লাহর ঘর যে ফাউন্ডেশন আগে যে জায়গায় ছিল যেভাবে ছিল ওই জায়গার উপর নতুন করে আল্লাহ তাআলার ঘর আবার নির্মাণের জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলার গড় নির্মাণের কাজ শুরু করলেন। কিছু দূর বিল্ডিংয়ের কাজ করার পর যখন মানুষের হাইট সমান হয় তো এর উপরে ওয়াল কীভাবে হবে, কারণ তখনকার সময়ে লিফট ছিল না, স্কাফোল্ডিং ছিল না,
উপরে কাজ কিভাবে করবেন। তো আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে একটি স্টেশন পাথর আল্লাহ তাআলা দিলেন, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপর দাঁড়ালে অটোমেটিকলি রিমোট কন্ট্রোলের মতো, অথচ সেটা রিমোট কন্ট্রোলও বলা যায় না, এই জন্য যে রিমোটের তো একটা রিমোট আছে, সেখানে সেই রিমোটও নেই, ইলেকট্রিসিটিও নেই, কোনো কিছু নেই, কুদরতিভাবে ওই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়ান তো পাথরটা উপরে উঠে, যতটুকু উপরে ওঠার প্রয়োজন ততটুকু উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কী করেন, আল্লাহর ঘরের যে ওয়াল, ওয়ালের মধ্যে ইট লাগানো, পাথর লাগানো যে কাজ, সেই কাজ ইব্রাহিম আলাইহিস সালাম করেন। এই পাথর সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা জান্নাত থেকে এই পাথর পাঠিয়েছিলেন। এই পাথর এমন একটা মেরাকল, এমন একটা অলৌকিক পাথর যে পাথর অটোমেটিকলি এইভাবে উপরে উঠে। তো আল্লাহ তাআলা বলতেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এখানে যে আল্লাহ তাআলার অনেক নিদর্শন রয়েছে এর মধ্যে একটি নিদর্শন হলো কি, এই মাকাম ইব্রাহিম। একজন মানুষ যদি হজে যায় তো সর্বপ্রথম সে গড় যে গড় সে দেখবে সেটা হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গড়। দুই নম্বর, এই ঘরের বৈশিষ্ট্য কি, এই ঘর অত্যন্ত বরকতময়। তিন নম্বর, এই ঘর এমন ঘর যে শুধুমাত্র বরকত না, সারা পৃথিবীর সমস্ত মানুষের পথের দিশা যে ঘর দেয়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওই ঘরের আশপাশে যে সমস্ত বড় বড় সাইন রয়েছে এর মধ্যে একটা সাইন হলো কি, মাকাম ইব্রাহিম। দেখেন আমরা যদি একটু চিন্তা করি, মাকাম ইব্রাহিম এই পাথরটা জান্নাত থেকে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা পারপাস সার্ভ করার জন্য, সেটা হলো কি, যে আল্লাহর ঘর নির্মাণ করার ক্ষেত্রে বিল্ডিংয়ের উপরে উঠতে কাজ করার জন্য যে প্রয়োজন সেটা মেটানোর জন্য এই কাজ এই পাথরটা আসছে। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার ঘর নির্মাণ হয়ে গেছে, এই পাথর যদি তখন আবার আল্লাহ তাআলা নিয়ে নিতেন অথবা এই পাথর দুনিয়াতে না থাকতো তাহলে কোনো কিছু বলার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহর সাইন হিসাবে এই মাকাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এই জন্য আমরা যখন হজে যাই এই মাকাম ইব্রাহিম, এখনও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটস্টেপ পায়ের চিহ্ন এই পাথরের মধ্যে আমরা এখনও দেখতে পাই। তো আল্লাহ তাআলা এই মাকাম ইব্রাহিমের কথা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহর অনেক নিদর্শনের মধ্যে একটি নিদর্শন এই মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা যারা হজে যাবে এই মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়বে। এই জন্য যখনই তোয়াফ করা হয় সাত চক্কর তোয়াফের পরে দুই রাখাত নামাজ পড়া হয়, যেটাকে রাকাতায়ে তোয়াফ বলা হয়, যে দুই রাখাত নামাজ পড়া অত্যন্ত জরুরি। এই দুই রাখাত নামাজের সওয়াব কতটুকু, এই দুই রাখাত নামাজ হাদিসের মধ্যে আসছে, প্রথম রাখাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাখাতে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস পড়া। এই দুই রাখাত নামাজের সওয়াবের ব্যাপারে একটা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল আদবুল মুফরাদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ওই হাদিসের যেখানে উল্লেখ রয়েছে সেখানে আরও চমৎকার একটা ঘটনা সেখানে উল্লেখ করেছেন। ঘটনা কি, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, সেটা হলো যে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবদুল্লাহ ইবনে উমর, তিনি আল্লাহর ঘর তওয়াফ করছেন। তখন এক ব্যক্তি ইয়েমেন থেকে আসছে হজ করতে, ইয়েমেন থেকে সে হজ করতে আসছে, আর তখনকার সময়ে যারাই হজ করতে যেতেন তো সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যে সমস্ত বড় বড় সাহাবি যারা ফকিহ ছিলেন, যাদের কাছে মানুষ মাসলা মাসাইল জিজ্ঞেস করত, তো ইয়েমেন থেকে আসছে উনি একটা মাসলা জিজ্ঞেস করবে, সুযোগ পাইছে, মনে করলো যে আমি আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একটি মাসলা আমি জিজ্ঞেস করব। ওনার মাসালাটা কি, উনি হজ করার জন্য ইয়েমেন থেকে আসছে, ওনার মাকে খাদে করে নিয়ে আসছে। তো উনি এই সুযোগে বলছে যে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে শাইখ আমার একটা প্রশ্ন, সেটা হলো আমি আমার আম্মাকে ইয়েমেন থেকে আমার কাঁধে করে হজে নিয়ে এসেছি, আমি এখনও কাঁধে করে আমার আম্মাকে আমি আল্লাহর ঘরে তওয়াফ করছি, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমি কি আমার আম্মার খেদমতের হকটুকু আমি আদায় করতে পেরেছি। তখন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো এই তুমি যা কাজ করেছো, ইয়েমেন থেকে তোমার আম্মাকে কুলে করে এখানে মক্কাতে নিয়ে এসেছো, আর আল্লাহর ঘরের তোয়াফ তুমি মানে তোমার কাঁধে করে তোমার আম্মাকে মানে
আল্লাহর ঘরের তোয়াফ তুমি করাইতেছো, এই কাজের দ্বারা তুমি এতটুকু হক, তোমার আম্মা, তুমি যখন তোমার আম্মার গর্ভে ছিলে, মায়ের পেটে ছিলে, আর তখন তোমাকে পেটে ধারণ করার কারণে যে ওনার কষ্ট হয়েছে, একটা দীর্ঘশ্বাস, জাফরা আরবিতে বলা হয়, এই যে একটা শ্বাস নেওয়ার যে যতটুকু মানে এই এতটুকু কষ্ট, যে মানে কত কষ্ট তো আছেই, এই পুরা তোমার এই সফর এবং সফরের মধ্যে তোমার আম্মাকে কাঁধে করে নিয়ে আসা, আল্লাহর ঘরে তোয়াফ করণ, এই সবগুলার দ্বারাও তোমার একটা শ্বাস নিতে যে ওনার যে কষ্ট হয়েছে, এতটুকু পর্যন্ত তুমি হক আদায় করতে পারোনি। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাইলেন যে আমরা যদি চাই আমরা কোনোদিন আমাদের মা বাবার হক আমরা কি করতে পারবো না, খেদমত করে আদায় করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাই দিলেন যে আমরা কি করবো, অকর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে আমরা এমন চমৎকার একটি দোয়া করবো, রব্বির হাম হুমা, হে আল্লাহ আপনি আমার আব্বা আম্মা দুজনের উপর আপনি রহম করুন, আপনার মের্সি করুন, দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা, আমি যখন ছোট ছিলাম তখন তারা দুইজন আমার যত কিছুর প্রয়োজন ছিল এই সব কিছু আমি তাদেরকে না বলা সত্ত্বেও, আমার খাবারের প্রয়োজন, ছোট্ট একটা শিশু তার দুধ খাবারের প্রয়োজন, সে বলতে পারে না কিন্তু মা বাবা তার খাবারের ব্যবস্থা করেন, তার যাবতীয় কিছুর জরুরতকে পুরা করার জন্য মা বাবা নিজের পক্ষ থেকে তার যা কিছু প্রয়োজন সে প্রয়োজনটা মেটানোর চেষ্টা করেন। হে আল্লাহ আপনি আমার আব্বা আমার উপর এইভাবে রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, ওনারা যেভাবে আমি না বলা সত্ত্বেও আমার সব কিছুকে ওনারা করে গেছেন। আজকে এই দুনিয়া থেকে যদি কেউ চলে যান তাহলে কবরের জীবনে কীভাবে আসেন আমরা জানি না, সেখানে যত কিছু প্রয়োজন তারা আমাকে যেভাবে লুক আফটার করেছেন, আপনিও তারার যত কিছু প্রয়োজন এইভাবে তাদের উপর আপনি কী করবেন, দয়া করবেন, এমন চমৎকার দোয়া আল্লাহ তাআলা আমাদের নিজেই শিক্ষা দিলেন। এরপর আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখো তুমি যদি মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়ো, এরপরে তিনি বলতেছেন তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এই মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়লে জীবনের সমস্ত গুনাহ, পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আল্লাহ তাআলা এই আল্লাহর যে সমস্ত বড় বড় সাইন রয়েছে এর মধ্য থেকে একটি কি বলতেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এরপর আল্লাহ তাআলা বলেন একটি এডিশনাল কথা, শেখ মনে করেন যে এই যে মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন এ আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকান। আসলে যদি আমরা একটু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর ঘরের প্রথম পরিচয় দিতে গিয়ে যে মক্কানগরীতে বলছেন এখানে এটা অবস্থিত, কিন্তু মুবারক শব্দটা বলছেন, আর শেখ শুরু থেকে নিয়ে যে আলোচনাটা করছেন একজন মুসলমানের জন্য এর চেয়ে বরকতপূর্ণ, এর চেয়ে মুবারক আর কি হতে পারে, আল্লাহ যদি জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন, এর চেয়ে মুবারক আর কি হতে পারে যে যদি জান্নাতি কোনো নিদর্শন আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে দেখতে পারেন, যেমন মাকামে ইব্রাহিম, এর চেয়ে বড় আর কি হতে পারে যে দুনিয়ার প্রথম ঘর যে ঘরটা আল্লাহ ফিরিস্তা এবং আদম আলাইসালাম, ধারাবাহিকভাবে হযরত ইব্রাহিম আলাইসালাম, ইসমাইল আলাইসালাম, এই আম্বিয়া কেরামের হাজারো লক্ষ আম্বিয়া কেরামের নিদর্শন, তারা এই ঘরে এসেছেন, এই ঘর নির্মাণ করেছেন, এই ঘর তোয়াফ করেছেন, আর আল্লাহ আপনাকে আমাকে আমি আপনার মতো গুনাহগার বান্দাদেরকেও আল্লাহ সুযোগ দিয়েছেন এই মুবারক জায়গায় আমরা পা রাখতে পারছি, এই মুবারক জায়গা থেকে আমরা শুধু যাওয়ার মাধ্যমে যে আমরা শুধু একটা ভিজিট করলাম তা নয়, এত বরকতপূর্ণ, এত বরকতপূর্ণ যে আমাদের দোয়া কবুল হয়, আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন, আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন, আর জমজমের মতো পানি আমরা পান করতে পারি, যে পানি সম্পর্কে শেখ বলছেন আরেকদিন আলোচনা, এটাও কিন্তু একটা দীর্ঘ ইতিহাস, ধারাবাহিক মানে শেখের কাছ থেকে আমরা এগুলা এই চমৎকার আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। ইন্না সোফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, মানে এই যে এই মক্কানগরী বা আল্লাহর ঘরকে কেন্দ্র করে যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে কোরআনের মধ্যেই যেগুলো আলোচনা হয়েছে হাদিসের মধ্যে আমরা ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার মতো মনে হয় আপনারাও যারা আমাদের সাথে আছেন খুবই উপভোগ করছেন, যারা হজে যাওয়ার নিয়ত করেছেন বা যারা গিয়েছেন বা যারা যাবেন, এই আলোচনার থেকে আমরা ইনশাআল্লাহ হজে যাওয়ার সময় বা উমরাতে যাওয়ার সময় এইগুলা যদি আমার মনের মধ্যে থাকে যে আমি কোন জায়গায় যাচ্ছি, এত বরকতপূর্ণ জায়গায়, এত মুবারক জায়গায়, তখন মনের মধ্যে অন্যরকম একটা ফিলিং হবে। মধ্যখানে আমি একটু কথা মানে বললাম, শেখ ইনশাআল্লাহ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আসলে এই যে আপনি যে কথাটা বলছিলেন,
যে এই যে ফিলিংটা, যে আমি আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে গোর পৃথিবীতে সর্বপ্রথম গোর, আমি সেটা দেখছি। জান্নাত থেকে মাকামে ইব্রাহিম এসেছে, সেই মাকামে ইব্রাহিম আমি দেখছি। এত কিছুর পরে আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা, আল্লাহ যে আল্লাহর ঘরে যে প্রবেশ করলো, কানা আমিনা, সে নিরাপদ হয়ে গেল। তাফসীরের মধ্যে সংক্ষেপে দুই ধরনের আমনের কথা বলা হয়েছে, একটা হলো দুনিয়ার আমন, আরেকটা হলো আখেরাতের আমন। একটা হলো দুনিয়ার নিরাপত্তা, আরেকটা হলো আখেরাতের নিরাপত্তা। দুনিয়ার নিরাপত্তা কি, যদি কোনো মানুষ দুনিয়াতে কোনো অন্যায় করে যদি আল্লাহর ঘরে ঢুকে যায়, যতক্ষণ না সে সেখান থেকে বেরিয়ে আসবে তার উপর কোনো শরীয়ত হুদুদ কায়েম করা যাবে না, সে নিরাপদ আমন পেয়ে গেল। কিন্তু এর চেয়ে বড় হলো কি, যে ওমান দাখালাহু কানা আমিনা, যে আল্লাহর ঘরে ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য সিনসিয়ারলি হজের জন্য উমরার জন্য যে সেখানে প্রবেশ করলো, কানা আমিনান মিন আযাবিল আখিরা, আখিরাতের আযাব, কবরের আযাব, হাশরের আযাব, জাহান্নামের আযাব থেকে সে নিরাপদ হয়ে গেল। দেখেন শেখ, আপনি আমার সাথে একমত হবেন এবং যে কথাটা আপনি বলছেন যে সরাসরি আমরা কোরআন থেকে বলছি, এই যে কথাগুলা সরাসরি কোরআনের কথা, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে সেখানে যে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। আজকে আমরা হজে যাই, উমরায় যাই, সত্যিকার অর্থে আমি কি কখনো কল্পনা করি যে আমি কি আখেরাতের আযাব থেকে নিরাপত্তা লাভের জন্য আমি আল্লাহর ঘরের সামনে এসেছি এবং আল্লাহর কাছে আমি এই প্রার্থনা করি, হাযা মাকামুল আয়িদ মিনান নার, এই জায়গাকে বলা হয় এটা দুনিয়ার মধ্যে একমাত্র জায়গা যে জায়গাতে যায় মানুষ তার নিজকে জাহান্নাম থেকে মুক্ত করাতে পারে। সুবহানাল্লাহ, এই জন্য দোয়ার মধ্যে বলে আল্লাহুম্মা রাব্বা হাযাল বাইতিল আতিক আতিক রিকাবানা মিনান নার, যে এই ঘরের হে প্রভু আপনি আমাদের নেক, আমাদের গর্দান, আমাদেরকে আপনি কি করেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এটা হলো ওই ঘর যেখানে যে মানুষ কি করতে পারে তার জাহান্নাম থেকে তার মুক্তি নিয়ে আসতে পারে। দুনিয়ার জীবনে দেখেন মানুষ যদি কোনো একটা জেল জরিমানা কিছু হয় কোনো কারণে, আইনের কারণে কোনো কারণে তার জেলের অর্ডার হয়ে গেছে এবং সে যদি কোনোভাবে সেখানে বেইলের ব্যবস্থা করতে পারে, ছুটানের ব্যবস্থা করতে পারে, তাহলে সে তার সর্বাত্মক চেষ্টা করে চাইবে যে কীভাবে সে মুক্তি লাভ করতে পারে। অথচ জাহান্নাম হলো ওই জায়গা যেখানে জেলের মধ্যে তো মানুষের খাবারের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, কিন্তু জাহান্নাম আগুনের মধ্যে বসবাস। ওই আগুন থেকে, সেখান থেকে মুক্তির একটা ব্যবস্থা আমার হয়ে যাবে যদি আমি সত্যিকার অর্থে সেখানে ইখলাসের সহিত আমি প্রবেশ করতে পারি। তো আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, এরপর আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এত মহব্বতের সহিত আল্লাহ আল্লাহর বান্দাকে বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ তাআলার একটা হক, একটা দাবি রয়েছে মানুষের উপর, মান ইসতাতা ইলাইহি সাবিলা, হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ করবে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দিয়েছেন, এতটুকু ধন সম্পদ দিয়েছেন সে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারে, তার রাস্তায় যত ধরনের তার যাবতীয় যে খরচ আছে এগুলো সে বহন করার মতো তার সামর্থ্য রয়েছে, রাস্তাঘাটের তার আমন নিরাপত্তা রয়েছে এবং ফিজিক্যালি সে সুস্থ রয়েছে। এগুলো যদি তার কারো কাউকে আল্লাহ তাআলা এই নিয়ামত দেন, তাহলে আল্লাহ বলেন শুধু তার জন্যই, তার উপরই ফরজ কি, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যে সামর্থ্য রাখে তার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে মানুষের উপর যে হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহ তাআলা যদি স্বাভাবিকভাবে বলতেন ইন্নাল্লাহ ফরাদা আলাইকুমুল হজ, হে মানব সম্প্রদায় আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো, এভাবে সিম্পল ভাবে বলতে পারতেন, কুতিবা আলাইকুমুল হজ, কুতিবা আলাইকুমুল হজ, হজকে ফরজ করে দেওয়া হয়েছে, সেভাবে না বলে আল্লাহ তাআলা সেটা মক্কাতে কোথায় সর্বপ্রথম গড় যেখানে সেখানে যাবে, এরপর সেখানে এই গড় এত বরকতময়, এখানে মাকামে ইব্রাহিম আছে, এত কিছু বলার পর অ্যাট্রাকটিভ ওয়ে যে কীভাবে মানুষ এনকারেজ করা হচ্ছে দিলকে এদিকে এবং সেখানে গেলে তুমি নিরাপদ হয়ে যাবে, এগুলা বলার পর আল্লাহ বলেন কিন্তু আমি সবার জন্য জরুরি করিনি, অনলি
যাকে আমি এতটুকু ধন সম্পদ দিয়েছি, সামর্থ্য দিয়েছি, সে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারে, সে যেন আল্লাহর ঘরে যায় হজ করে, সেটা ওয়ালিল্লাহ, আল্লাহর একটা হক মানুষের উপর। এই যে তো মহব্বতের সহিত আল্লাহ তাআলা বান্দাকে নিজে ধন সম্পদ দেন, আমরা দুনিয়াতে আমাদের যে রিস্ক যেটা আছে, ধন সম্পদ যেটা, এটা আল্লাহর পক্ষ থেকে যাকে যতটুকু আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করেন ততটুকু তাকে দেন এবং সে ততটুকু লাভ করে। এই ধন আল্লাহ তাআলা দিয়েছেন, সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তো যাদেরকে সেই সম্পদ দিয়েছেন আল্লাহ বলেন তাদের উপর, যেহেতু আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আমার একটা দাবি যে তুমি আমার ঘরে আসবে। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথেই বিলম্ব না করে হজ করে ফেলা। শেখ, আপনার কথাগুলো শোনার পর মনে হচ্ছে যে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করার, আপনি যদি হজে যেতে পারেন তে মনে করতে হবে যে আপনি বলা হয় দুইফুর রহমান, আসলে আপনি আল্লাহর মেহমান, আল্লাহ যে আপনাকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন তার ঘরের মেহমান হিসাবে, এখানে আপনি যাওয়ার সুযোগ হয়েছে, এত মুবারক, এত বরকতপূর্ণ, এত কিছু আমরা অর্জন করতে পারবো, আর সবচেয়ে বড় হলো দুনিয়া এবং আখেরাতের আজাব থেকে নিজেকে নিরাপদ করার একমাত্র সুযোগ, মানে একমাত্র সুযোগ। এই কারণে বললাম যে আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলছেন খানা আমিনা, যে আমরা এখানে গেলে আমরা দুনিয়ার এবং আখেরাতের আজাব থেকে নিজেকে নিরাপদ বা আমরা নিরাপত্তার ঘর বলা হয়, আল্লাহর ঘরকে নিরাপত্তার ঘর। এর অর্থ হলো যে আমরা নিজেকে কঠিন আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে, শাইখ উল্লেখ করেছিলেন এই দুনিয়ার আজাব বা দুনিয়ার একটা শাস্তি, এটা মানে আমরা যদি একটু চিন্তা করি তাহলে বাঁচার উপায় আছে, কিন্তু আখেরাতের আজাব যদি জাহান্নাম যদি আমরা আমাদের নামে, আল্লাহ যদি জাহান্নামে আমাদেরকে শাস্তি দিতে চান তাহলে বাঁচার কোনো উপায় নেই। এই কঠিন আজাব থেকে বাঁচার এই হজ একটা বিরাট একটা মাধ্যম, আল্লাহর ঘর জিয়ারত। এই জন্য আমরা যারা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ আমাদেরকে যিনি আমার দিয়েছেন, চিন্তা করবেন না, এখন অনেকেই চিন্তা করছেন 10,000, 12,000, 8,000, আমি মনে করি যাদের তৌফিক আছে, এরপরেও আপনি নিজেকে মনে করবেন যে আল্লাহর এ নেয়ামত, আপনি যে যেতে পারছেন, কত লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে আছেন যাদের সুযোগ নেই, সামর্থ্য নেই যাওয়ার, কিন্তু আপনি 10,000 পাউন্ড হওয়ার পরেও আপনি যেতে পারছেন, আর এটাকে মনে করবেন জীবনের সবচেয়ে বড় অর্জন, সুবহানাল্লাহ। হযরত শায়খের কথাগুলো শোনার পর আমার মনে হচ্ছে দুনিয়া থেকে তো চলে যেতে হবে, মাল সম্পদ কিছুই নিয়ে যেতে পারবো না, কিন্তু আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন, আমি 10,000, 12,000, 8,000 পাউন্ড আমার সুযোগ থাকে আমি সেভ করার, তাহলে আমি হজের নিয়ত করি। অনেকেই মনের মধ্যে মানে একটা প্রশ্ন আসছে, আমি কিভাবে যাব, চেষ্টা করলে কিন্তু পারবো, আমরা তো ঘর কিনছি, আমরা বিজনেস করছি, আমরা অনেক কিছুই করছি, এক একটা বিয়েতে আমরা 10, 20, 30,000, 40,000 পাউন্ড খরচ করছি, তো এই এত বড় একটা জীবনের লাইফ টাইম জার্নির জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার জন্য, আমার জীবনকে নিরাপদ রাখার জন্য, জাহান্নামের আজাব থেকে নিজেকে মুক্ত করার জন্য, জান্নাত লাভের জন্য 10,000 পাউন্ড কিছু নয়। শেখ জি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম যে আল্লাহ তাআলা যেখানে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, আমি সবার উপর হজকে ফরজ করিনি, যারা গরিব সেজন্য এটা বলে না যে আমার তো সামর্থ্য নেই, আমি তো হজে যেতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন অনলি আমি যাদেরকে সম্পদ দিয়েছি তাদের উপর আমি হজকে ফরজ করেছি। যখন আল্লাহ তাআলা হজ ফরজ করলেন, এই আয়াত নাজিল হলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফরাদা আলাইকুমুল হজ ফাহুজ্জু, হে মানব সম্প্রদায়, আল্লাহর পক্ষ থেকে হজকে ফরজ করে দেওয়া হয়েছে, হজের ফরজের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে, তোমরা হজ করবে। তখন এই কন্টিনিউ করবো আমরা ইনশাআল্লাহ, একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে কন্টিনিউ ইনশাআল্লাহ আলোচনা শুনব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ইসলামিক লাইফ প্রোগ্রামে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আলোচনা শুনছিলাম আমাদের নিয়মিত মেহমান মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলিমে দিন হযরত শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে হজের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা কী অর্জন করতে পারবো, এই বিষয়ে শায়খ চমৎকার আলোচনা করে চালিয়ে যাচ্ছেন। আমরা কন্টিনিউ শাইখের আলোচনা শুনি ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়। তো আমার কথা ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, অ্যানাউন্সমেন্ট করলেন যে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন,
তখন আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এত বড় হজের এত ফজিলত, এটা কি প্রতি বছর আমাদেরকে হজ করতে হবে? ওনার যেভাবে অনেক সময় অনেক বড় জিনিস ভালো জিনিসের কথা আমরা শুনলে মনে হয় যদি আমরা বারবার করতে পারি, তো এখানে ফরজের কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলা হজ ফরজ করেছে। তো আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এটা কি আমাদেরকে প্রতি বছরই করতে হবে? যেভাবে রমাদানের রোজা প্রতি বছর রাখতে হয়, তো হজ কি আমরা প্রতি বছর জীবনে যতদিন বেঁচে থাকবো এবং সামর্থ্য আছে প্রতি বছর কি আমাদেরকে হজ করতে হবে? উনি বললেন, একবার বলছেন, দুইবার বলছেন, তিনবার বলছেন, রাসূল ইসলাম কোনো উত্তর দেননি। এরপর রাসূল ইসলাম বলেন যে দেখো, আমি যদি নাম বলতাম তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজে যাওয়া ফরজ হয়ে যেত। আমি বলছিলাম যে আল্লাহ তাআলা যেভাবে মহব্বতের সহিত আমাদেরকে বলেন যে আল্লাহর একটা হক বান্দার উপর, ওই বন্দার উপর যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আল্লাহর গড় পর্যন্ত পৌঁছতে পারে, সে যেন হজ করে। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথেই দেরি না করে হজ করে ফেলা। হানাফি মাজহাবের মধ্যে দেরিতে হজ করলেও হজ আদায় হবে, কিন্তু অনেক মাজহাবের মধ্যে যে হজ ফরজ হওয়ার সাথে সাথেই যদি আদায় না করে তাহলে সে গুনাহগার হবে, মানে হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজকে আদায় করে না। কারণ দেখেন আজকে এটা আমাদের বুঝে আসছে কেন হজ ফরজ হওয়ার সাথে সাথেই করতে হবে, কারণ গত দুই বছরের আমাদের অভিজ্ঞতা যে এই গত দুই বছর থেকে অনেকেই হজের জন্য বুকিং দিয়ে বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে দুই বছর হজ হয়নি। এই বছর এই গতকালের আগ পর্যন্ত অনেকের একটা আশা ছিল যে আমরা ইনশাআল্লাহ হজে যাব, যদিও 40-45% পর্যন্ত মানে এই বছর এদেশ থেকে যেতে পারবে, এটা আগে সার্কুলেশন আসছিল। কিন্তু গত দুই দিন আগে নতুন করে আরও একটা বিষয় অ্যাড হলো যে এখন আর ওই 40-45 না, মাত্র 3,000-3,500 মানুষকে নেওয়া হবে, তাও অনলাইন, মানে তারা একটা অনলাইন প্ল্যাটফর্ম দিছে, ওইখান থেকে বুক করে, বুকিং দেওয়ার পর লটারি হবে, লটারি হলে এরপরও কত কষ্ট হবে না হবে এখনও ক্লিয়ার না। তো আসলে দেখেন সম্মানিত উপস্থাপক ভাই, যে সুন্দরভাবে বলছেন যে আমি যদি হজের নিয়ত করি, আগে ছিল 4,000-5,000-6,000, এখন যদি 7,000-8,000-9,000-10 যতই হোক, আমার মনের মধ্যে যেন এই আগ্রহ থাকে যে এই পয়সা আসলে কিছু না। এক্সাম্পল হিসেবে আপনি বলছেন যে অনেকে আমরা গড় বাড়ি করি, আমি মাঝে মধ্যে অনেককে এটা একটু রিয়ালিটিটা চেক করার জন্য আমি বলি যে আপনি চিন্তা করেন, 300,000-600,000-500,000 দিয়ে আপনি গড় কিনছেন। এদেশে যারা গড় কিনেন, আজকাল তো 300,000-এর নিচে কোনো ভালো গড় পাওয়ার সম্ভাবনাই নেই, 300,000-600,000-500,000 দিয়ে একজন মানুষ গড় কিনতে পারে। সেখানে যদি তার 8,000-10,000 বা যতই হোক একটা অ্যামাউন্ট যায়, ওই তুলনায় তো কিছুই না। আর দুনিয়ার এই ঘর এটা রেখে আমাদেরকে চলে যেতে হবে, কারণ এই দুনিয়াতে আপনি 400-500,000 না, 1,000,000-2,000,000 দিয়েও আপনি গড় করেন, কিন্তু যখন আপনার সময় আসবে তখন আপনাকে চলে যেতে হবে। তো আল্লাহ তাআলা আল্লাহর গড়ের হজের কথা যেখানে আল্লাহ তাআলা বলছেন, সেখানে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, এটা বলার পর আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন। ওয়ামান কাফারা, যে ব্যক্তি ডিনাই করলো, কি ডিনাই করলো, যে হজকে ডিনাই করলো, অথবা হজকে আমলান ডিনাই করলো, আমলান কি তার সামর্থ্য আছে কিন্তু এরপরও সে হজে গেল না, ইচ্ছা করে সে হজে গেল না, এই অবস্থায় সে দুনিয়া থেকে চলে গেল। যদি আল্লাহ বলেন ওয়ামান কাফারা, যদি কোনো ব্যক্তি আল্লাহর নাশুকরি করে, আল্লাহকে ডিনাই করে, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, আগে তো আল্লাহ তাআলা মহব্বতের সহিত বলছেন, এইবার আল্লাহ তাআলা অত্যন্ত ধমকের সহিত বলেন, ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ তাআলা গানি, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, যে মানুষ হজে গেলে আল্লাহর কিছু হবে এমন কিছু না, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না। এই আয়াত প্রসঙ্গেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হজে যাওয়ার সামর্থ্য দিয়েছেন, এরপর সে তার নেগলিজেন্সির কারণে, অবহেলার কারণে সে হজ করল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টিয়ান অবস্থায় মারা গেল, আমার কিছু আসে যায় না। অর্থাৎ একজন মুসলমান হইলে সে কখনো হজ ফরজ হওয়ার পর সেটাকে সে
বিলম্ব করতে পারে না, দেরি করতে পারে না। জাযাকুমুল্লাহ শেখ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী সপ্তাহে, আমরা হজের মাস চলছে, আরও কন্টিনিউ শেখের কাছ থেকে আলোচনা শুনব। আজকে আমরা আসলে খুবই দুঃখের সহিত আমি আমার একটা মৃত্যু সংবাদ আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমার জানা মতে ইকরা বাংলার স্ক্রলে আপনারা দেখছেন, আরও অনেক শায়েখরাও আলোচনা করছেন, তারা এই বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করছেন। আমার শ্বশুর আপনাদের অনেকের, মানে ইকরা বাংলার দর্শক অনেকের হয়তো ওনার সাথে পরিচয় আছে, কারণ ইকরা বাংলায় দীর্ঘদিন ওনার যে চ্যারিটি অর্গানাইজেশন ছিল আরডিএফ, রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের সাথে ইকরা বাংলার সাথে মানে অনেক দিন ছিলেন, এবং এখানে ইকরা বাংলায় ফান্ডরেজিংও হয়েছে। এই সূত্রে আপনারা হয়তো ওনাকে অনেকেই চিনেন বা ওনাকে জানেন। ওনার নাম হলো আলহাজ শামসুজ্জামান চৌধুরী। তিনি এই ইস্ট লন্ডনেই প্রায় মানে এই এলাকায় তিনি 30-35 বছর ছিলেন, আর পুরো ইউকেতে মানে তার 70 বছরের জীবন, মানে 16 বছরে তিনি এই দেশে এসেছিলেন, 85-85 বছরে তিনি ইন্তেকাল করলেন। এই দীর্ঘ সময়, একটা বিরাট লম্বা সময়, 70 বৎসর এই দেশে তিনি দিনী এবং দাওয়াতি বিশেষ করে তাবলিগ জামাতের সাথে তার দীর্ঘ সময় আজীবনই তিনি সম্পর্ক ছিল। এখানে যে আপনার আমাদের ইস্ট লন্ডন এলাকায় যে মার্কাজি মসজিদ, এই মসজিদের পাশেই তার ঘর ছিল। এই সূত্রে ধরে তিনি এখানেও খুব মানে ক্লোজভাবে জড়িত ছিলেন। এখানে অবস্থিত মাদানি গার্লস স্কুল এবং আমাদের যে মাইলেন মাদ্রাসা এবং ফোর্সকার মাদ্রাসা, এইসব মসজিদ মাদ্রাসার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আর এর সাথে সাথে তিনি দাওয়াত ও তবলিগের সাথে সম্পর্ক থাকায় বিশ্বের বিভিন্ন দেশে তিনি সফর করেছেন। আর ওলামা ইকরামকে তিনি খুব বেশি মহব্বত করতেন। আমাদের অনেক বড় বড় ওলামা ইকরাম, বিশেষ করে ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এর বাংলাদেশের শীর্ষ ওলামা ইকরাম গহরফুরি হুজুর থেকে নিয়ে খাতিয়ার শেখ সাহেব, আরও অনেক মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, এদের সাথে শাহতলির পীর সাহেব এখনও আছেন, ওনাদের সাথে তার গভীর সম্পর্ক ছিল, বারবার এখানে তার গড়ে এসেছেন। এর ধারাবাহিকতায় তিনি মানে বাংলাদেশে ম্যাটারনিটি ক্লিনিক তার চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে তিনি এস্টাবলিশ করেছেন, আর তিনি নিজেই এটা উদ্বোধন করেছেন 2019 শুরুতে। আলহামদুলিল্লাহ এই ক্লিনিকের কাজ চলছে। তার জীবনে মনের মধ্যে একটা দুঃখ ছিল যে আমি এই দেশে অনেক মসজিদ মাদ্রাসার সাথে আমি জড়িত ছিলাম, এই দেশে কমিউনিটির কাজে খুবই তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কিন্তু দেশে তিনি খুব বেশি কিছু করতে পারেননি। কিন্তু শেষ জীবনে তিনি তার নিজের জায়গার উপর ক্লিনিক নির্মাণ এবং মসজিদ মাদ্রাসা এবং এর ধারাবাহিকতায় এই চ্যারিটির মাধ্যমে আরডিএফের মাধ্যমে অনেক কাজ হচ্ছে, অনেক গরিবদেরকে গড় নির্মাণ করে দেওয়া হয়েছে, আর অনেক চ্যারিটিমূলক কাজ আলহামদুলিল্লাহ হচ্ছে। তো দোয়া করবেন, আমি আর কথা বাড়াইতে চাই না, যে তিনি যেভাবে আজীবন দিনের জন্য, ইসলামের জন্য, কমিউনিটির জন্য, কমিউনিটির কল্যাণে কাজ করেছেন, আল্লাহ যেন তার এই সব খিদমাতকে কবুল করেন। আর আজকে ইকরা বাংলার এই লাইভ প্ল্যাটফর্মে আমরা শায়েখকে অনুরোধ করব যে তিনি তার স্মৃতি থেকে যদি দুই একটি কথা বলেন আলহাজ শামসুজ্জামান চৌধুরীকে নিয়ে, আর এরপরে আমরা দোয়া চাই পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে। আর আজকে শায়েখকেও অনুরোধ করব একটু সংক্ষিপ্ত হলেও একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। আসলে আলোচনার শুরুতেই আমার মনের মধ্যে ছিল যে আমি এই বিষয়টা উল্লেখ করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, যে তোমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে যায় মাউতা যারা, তাদের মাহাসি তাদের ভালো গুণাবলিয়া যেগুলা, এগুলা তোমরা আলোচনা করবে। কারণ এগুলা আলোচনার মাধ্যমে প্রথম যে ফায়দা যেটা, সেটা হলো কি যে একজন মানুষ কীভাবে সাকসেসফুলি তার জীবনটাকে আল্লাহ তাআলার প্রতি ব্যয় করে দুনিয়া থেকে চলে গেছে, আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার জীবনকে কীভাবে আমি সাজাতে পারি, সুন্দর করতে পারি। বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী এবং ওলামায়ে কেরামের সাথে অত্যন্ত গভীর সম্পর্ক রাখতেন আলহাজ শামসুজ্জামান চৌধুরী সাহেব রাহিমাহুল্লাহ, তিনি হঠাৎ বলা যায় না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য যাওয়ার সময় যখন নির্ধারিত ছিল সেই সঠিক সময়ই দীর্ঘ 85 বৎসর, মানে আমরা তারিখটাও বলে দিই, 4 জুন শনিবার 2022 তিনি ইন্তেকাল করেছেন, 4 জুন, আর 6 জুন 2022 সোমবার ইস্ট লন্ডন মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে এবং গার্ডেন অফ পিস হ্যানল্ড যে আমরা এই জায়গায় তার কবর মানে দাফন সম্পন্ন হয়েছে। জাযাকাল্লাহ খায়ের ইনফরমেশনের জন্য। তো আল্লাহ তাআলার বান্দা সারা জীবন
কিভাবে দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত হবে, কিভাবে মানুষ দিন শিখবে। ইংল্যান্ডে আসার পরও 16 বছরে এই দেশে এসেছিলেন, পুরা জীবনই এই পথে ব্যয় করেছেন। আমি 1999 যখন এদেশে আসলাম তখন মাইলেন মাদ্রাসায় অনেক বেশি প্রোগ্রাম হইতো, ওয়াজ মাহফিল হইতো। বাংলাদেশ থেকে যত উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, সব থেকে শুরু করে শাইখে কাতিয়া, শাইখে গোরপুরি, বাংলাদেশের যত বুজুর্গ এসে সবাই মাইল্যান্ডে আসে এসেছেন, এবং বিশেষ করে হবিগঞ্জের মদ্দি সাহেবের সাথে ওনার খুবই গভীর সম্পর্ক ছিল। তো যে কোনো উলামায়ে কেরাম আসলে দাওয়াত ওনাকে দেয়া হোক বা না হোক, আলহামদুলিল্লাহ আসবেনই আসবেন, এবং এই সমস্ত প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান হিসাবে যতভাবে সহযোগিতা করার, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি, বুদ্ধি, যতভাবে যত সাপোর্টের প্রয়োজন সারা জীবন। আমাদের তো মন চায় যে আপনার কাছ থেকে আরো কথা শুনি, কিন্তু আমরা দোয়াটাকে আমরা খুবই, দোয়ার আগে আমাকে যে কথাটা বলতেই হবে সেটা হলো যে উনি এমনভাবে জীবন পরিচালনা করে গেলেন। সর্বশেষ ওনার আরডিএফ এর ব্যাপারটা, এটা এমন একটি বিষয় যে অনেকে এদেশে আসার পরেও যেটা সাহস করেনি, তিনি বাংলাদেশে একটা পাড়া গায়ে যে ম্যাটারনিটি প্রবলেম, যেটা আমাদের বাংলাদেশে মানুষ বিশেষ করে দরিদ্র ফ্যামিলির যারা, তাদের যে কী কষ্ট, এ ধরনের কোনো ফেসিলিটি থাকে না ডেলিভারির সময়, যে ধরনের ডাক্তারি প্রয়োজন, ফেসিলিটির প্রয়োজন, আলহামদুলিল্লাহ এ ধরনের একটা অনন্য এবং ইউনিক একটা প্রোগ্রাম তিনি শুরু করে গেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ যেন কবুল করেন। আমরা একেবারে শেষ 2 মিনিটে এই জন্য আমরা দোয়াতে যাচ্ছি, কিন্তু একটি কথাই আমি শেষ বলতে চাই যে যেভাবে আমরা লাইফ এস্টাবলিশ করব, আমাদের মতো এরকম হবে। আমার নিজের চোখে দেখা তার ইন্তেকাল, আমি সামনে ছিলাম, খুবই শান্তি ছিলেন, আর আমাদের জন্য দোয়া এবং আমাদের সাথে সূরা ইয়াসিন এবং কলিমা পড়ে পড়ে তিনি ইন্তেকাল করেছেন। আপনারা বিশেষভাবে তার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার সন্তানদেরকেও আল্লাহ সবরে জামিল দান করেন, কারণ তাদের মা আমার শাশুড়িও 1 বছর আগে ইন্তেকাল করেছেন। আমরা উভয়জনের জন্য দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। আল্লাহুম্মা ইগফির والدينا وارحمهما كما ربيااني صغيرا. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانيه ولنبيك بالرساله وماتوا على ذلك. اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغسلهم من الماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس. اللهم اغفر لعبدك الشمس زمان شهري. اللهم اغفر له وارحمه واكرم نزله ووسع مدخله واغسله من الماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس. اللهم ادخله الجنه واعذه من النار. اللهم ارحم الراحمين اكرم الاكرمين. আমরা লাইফে আপনার কাছে আমরা হাত উঠেছি, আল্লাহ দেশে বিদেশে দূরে কাছে যারা আল্লাহ এই দোয়াতে হাত উঠিয়েছে, আল্লাহ আমরা সবাই আপনার কাছে আল্লাহ প্রার্থনা করি, আল্লাহ আপনার বান্দা জনাব আল হাজ শামসুজ্জামান চৌধুরী সাহেব দুনিয়াতে বিদায় নিয়েছেন, আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করে দিন, আমিন। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন, আল্লাহ তার জীবনের সমস্ত নেক আমালকে আপনি কবুল করুন, আল্লাহ যে সমস্ত সদকায়ে জারিয়ার কাজ করে গেছেন আল্লাহ এগুলাকে আপনি কবুল করুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে তার কবরে আল্লাহর সওয়াব আপনি পৌঁছাই দিন, আল্লাহ তার পরিবার পরিজন যাদেরকে দুনিয়াতে রেখে গেছেন আল্লাহ সবাইকে আপনি সবরে জমিল নসিব করুন, আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন, আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই কবর পাশে আল্লাহ সবাইকে আপনি মাফ করুন, আমিন। রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ ওনার কবর সহ আল্লাহ সমস্ত মাইয়িতিনদের কবর কা আল্লাহ আপনি বেহেশতের বাগান বানাই দিন, আমিন। আল্লাহ আমরা যারা দুনিয়াতে জীবিত আছি আল্লাহ আপনার হুকুমের উপর আমাদেরকে চলার তৌফিক দান, আমিন। আল্লাহ দ্বীনের উপর চলা আমাদের জন্য আপনি সহজ করে দিন, আল্লাহ আপনার মহব্বত, আপনার রসুলের মহব্বত, রসুলের সুন্নতের মহব্বত আমাদের কলবের মধ্যে পয়দা করে দিন, আল্লাহ দুনিয়া আখিরাতের সব ধরনের কল্যাণ আমাদেরকে নসিব করুন, আল্লাহ সব ধরনের অকল্যাণ থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। রাহমাতুকা ইয়া আরহামার রাহিম।